সামনে তো বলছি, সামনে আবার যেতে হবে কেন? ওর বাড়িতে আমি যাবো নাকি? ওনার বাড়িতে পুলিশ যাবে, ইডি যাবে, আমি যেতে যাবো কেন? ওই ছবিটা ওনার নয়, ওটা উনি বলেননি। মামলা করুন না, মামলা করুন, আমি বলবো ওই ভিডিওটা ফরেন্সিকে পাঠিয়ে দিতে, ওনার গলা থেকে কাকুর মতো ভয়েস স্যাম্পেল নিতে, তারপরে যদি ভুল প্রমাণ হয় আমি ক্ষমা চেয়ে নেব। আমি তো প্রমাণ নিয়ে দিয়েছি। বিরোধী দলনেতা যে টুইট করেছেন তাতে যে ভিডিওটা রয়েছে যে একজন কাউন্সিলর কোনো কিছু বলছেন, তো যে অংশটা দেখা গেছে, তো আমাদের প্রথম দেখতে হবে ভিডিওটা ঠিক না ভিডিওটা ফেক। যদি ভিডিওটা ঠিক হয় তাহলে বিষয়টা নিশ্চিতভাবে গুরুতর। কাউন্সিলর কোন প্রসঙ্গে এই কথাগুলি বলেছেন, কেন এই কথাগুলো, এই শব্দগুলো উচ্চারিত হলো, এগুলো নিশ্চয়ই দল তার কাছে জানতে চাইবে। আর এগুলো যদি অভিযোগ যদি ঠিক হয় তাহলে নিশ্চিতভাবে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া প্রয়োজন। কারণ এই ধরনের কিছু কাজকর্মের জন্য গোটা পার্টিকে বিড়ম্বনায় পড়তে হয়, তৃণমূল কংগ্রেস এসব বরদাস্ত করে না। প্রথমে দেখতে হবে এটা ঠিক না ভুল, যদি ঠিক হয় তাহলে কনসার্ন কাউন্সিলরের কাছ থেকে নিশ্চিতভাবে দল জানতে চাইবে এটা কি বিষয়। কথার অংশ তো, তার আগে কি ছিল, পিছে পেছনে কি ছিল, সেগুলো দেখে নিয়ে যদি দেখা যায় তিনি কোনো সদুত্তর দিতে পাচ্ছেন না এবং বিরোধী দলনেতা যে অভিযোগ করছেন সেটা ঠিক, তাহলে নিশ্চিতভাবে কড়া ব্যবস্থা নেওয়া উচিত। তো তাহলে তিনি সেটা ব্যবস্থা নিচ্ছেন না কেন? যদি জানতে পারেন যে কে বা কারা করছে, তাহলে তো ওনারই উচিত ছিল আগে গিয়ে কমপ্লেনটা করা। যদি কাউন্সিলরের কাছে কমপ্লেন থাকে বা ইনফরমেশন থাকে যে তৃণমূলের কোনো কোনো ছেলে এগুলো করেছে, তো তারই তো উচিত ছিল দলকে জানানো বা পুলিশকে জানানো বা পুরসভাকে জানানো, কিছু তো করবেন। এখন এটা পুরো যদি ভিডিও ভুল হয় তাহলে তিনি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আমরা কেন উত্তর দেব? কনসার্ন যে পুরপিতা মানে কাউন্সিলর মানে যে ভদ্রমহিলা, তিনি মামলা করুন যদি ভুল হয়ে থাকে। বিরোধী দলনেতা একটা ভিডিও দিয়েছেন একজন কাউন্সিলর সম্পর্কে, তিনি এই এই বলছেন বিতর্কিত কথা, গুরুত্বপূর্ণ অভিযোগ, তা সেটা তো তিনি বলতে পারবেন। তিনি এটা করেছেন কি করেননি, এই কথাগুলো বলেছেন কি বলেননি, যদি সুরেন্দ্রবাবু এটা ভুল টুইট করে থাকেন তাহলে কাউন্সিলর সুরেন্দ্রবাবুর বিরুদ্ধে ব্যবস্থা নিন। আর যদি ঠিক টুইট করে থাকেন, আর এক বছর হোক আর পুরনো হোক, কথাগুলো বলাটা, এই কথাগুলো তো অত্যন্ত আপত্তিকর কথা। প্রশ্নটা হচ্ছে এই কথাগুলো বলেছেন না বলেন, ওটা এক বছর আগের না 10 বছর আগের বিষয় নয়, ওই এলাকায় এই ধরনের কালচার চলছে না চলছে না, এটা হচ্ছে বিষয়। এবার শুভেন্দু অধিকারী টুইট করেছে, আমি আগ বাড়িয়ে সেই টুইট ভুল ভ্রান্তি এগুলো আমি কি বলতে যাবো? যদি শুভেন্দু অধিকারীর দেয়া ভিডিও ভুল হয় তাহলে শুভেন্দুবাবুর বিরুদ্ধে ব্যবস্থা নিন, আইনে ব্যবস্থা নিন। আর যদি ঠিক হয় তাহলে দলের উচিত তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। ওয়েলকাম টু কে মল, আ প্রিমিয়াম প্রজেক্ট বাই কালিম গ্রুপ। বুক নাও।